मैडम उपस्थित शराब निपाने इंचार्ज येरापुर थाने इंचार्ज एवं हमारे आरजी पारी संपादक कोषाध्यक्ष सह ग्रामेर सदस्य बृंद एवं एलाकार समस्त मानुष और हमारे आरजी सकल मेम्बर के असंख्य अभिनंदन और शुभेच्छा जानिए कमिटी पक्ष के दो एक विषय आलोकपात करते चाहिए। एलाकार समस्त आरजी मेम्बर अक्लान्त परिश्रम एवं एलाकार समस्त मानुषेर सहयोगितार फले আমাদের প্রতিরোধ বাহিনী আজ 23তম বর্ষে পদার্পণ করেছে। দুর্ঘটনা ঘটে গেলে তখন অনুশোচনা ছাড়া কোনো কাজ থাকে না, তাই প্রয়োজন সবসময় সচেতন এবং নিরাপদ থাকা। আর এই এলাকাকে নিরাপদে রাখার দায়িত্ব 1995 সালে আজ থেকে 23 বছর আগে যে আরজি সংগঠকগণ নিয়েছিলেন, আজকে বর্তমান দিনে দাঁড়িয়ে বর্তমান সদস্যগণ নিষ্ঠার সাথে তা পালন করে যাচ্ছে। কিন্তু যত দিন যাচ্ছে মানুষের উৎসাহ এবং অর্থনৈতিক সমস্যা দেখা দিচ্ছে, তাই এই এলাকার সমস্ত যুবক এবং সমস্ত মানুষের কাছে আমি আবেদন রাখব, বিশেষ করে এই এলাকার সমস্ত যুবকের কাছে, যাতে আগামী দিন আরো বেশি সংখ্যায় আমাদের এই প্রতিরোধ বাহিনীতে আপনারা অংশগ্রহণ করেন এবং আমাদের এই আরজিকে আরো শক্তিশালী করতে পারি। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যে সমস্ত সদস্যগণ প্রথম এবং দ্বিতীয় স্থান অর্জন করেছে, আর যারা প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করেননি তাদের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, আগামী বছর আপনারা নিশ্চয়ই প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করবেন। আর আজকে এই মঞ্চে আমার আরজি মেম্বারের 3 জন মেম্বারের নাম যদি আমি না বলি হয়তো আজকের এই অনুষ্ঠানটা অসমাপ্ত থেকে যাবে। সেই 3 জন আরজি মেম্বার যারা কন্টিনিউ 23 বছর ধরে পাহারা দিয়ে আসছে, নবকুমার দাস, অর্জুন মালিক আর আমাদের সেক্রেটারি পরেশনাথ পাল, এদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছেন, ওনারা বক্তব্য রাখবেন, ওনাদের পথ ওনারা যে পথ আমাদের দেখাবেন সেই পথে আমরা অনুসরণ করব এবং আগামী দিনে আমাদের এই প্রতিরোধ বাহিনীকে শ্রীরামপুর থানার অন্যতম শ্রেষ্ঠ প্রতিরোধ বাহিনী হিসেবে গড়ে তুলব এই আশা রাখছি। ধন্যবাদ।